সাদা পোস্তদানা, সাদা সরিষা, কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে মেটে নিলাম। রেসিপিটি হলো কচুবাটা। কলকাতা এবং বাংলাদেশ সব জায়গায় জনপ্রিয় এই কচুবাটা। তারপরে হবে নারিকেল এবং রসুনটা খুব ভালোভাবে এটার সাথে বেটে নিলাম। তারপরে কিন্তু যে কচুটা আমি ব্যবহার করব সেটা কিন্তু সেদ্ধ বা অন্য কিছু না, একদমই কাঁচা কচুটাতে আমি এখানে গ্রেট করে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। তারপর সব কিছু একসাথে বেটে মিশিয়ে এলেই হয়ে যাবে সেই বিখ্যাত কচুবাটা, যার টেস্ট কিনা সেই লেভেলের। যে না খেয়েছে সে কখনোই বুঝবে না এটার স্বাদ কোন লেভেল পর্যন্ত যেতে পারে। সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই যায়। বাটা শেষে আমি একটু মাখার সময় সরিষার তেল মাখিয়েছি, পরিবেশনের সময় উপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। দুর্দান্ত স্বাদের এই কচুবাটাটি দেরি না করে আজই ট্রাই করুন। আগামীকাল থাকছে আপনাদের জন্য আরেকটি ভর্তা রেসিপি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি শীঘ্রই দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবনদ্বারে।